শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাশ্মীরে তালেবানের সাহায্য চাইল হিজবুল মুজাহিদিন, উদ্বিগ্ন নয়াদিল্লি, যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতে। এবার হক্কানি নেটওয়ার্কের হাতে কাবুলের নিরাপত্তা তুলে দিল তালেবান। এবার আশরাফ গনির ভাই যোগ দিলেন তালেবানি, দেখুন ভিডিওতে। কাবুল দখলের পর মার্কিনদের পিটিয়েছে তালেবান, অভিযোগ পেন্টাগনের। সরকার গঠনে আলোচনার জন্য কাবুলে আব্দুল গনি বারাদার। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লেবাননে আসছে ইরানি তেলবাহী জাহাজ। এবং সবশেষ থাকছে ইসরায়েলের ছোড়া 24টির মধ্যে 22টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাশ্মীর সংকট সমাধানে তালেবানের সাহায্য চেয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদের নেতা সৈয়দ সালাউদ্দিন। যদিও কাশ্মীর নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলে আগেই জানিয়ে দিয়েছে তালেবানের মুখপাত্র। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি ভিডিও বার্তায় সালাউদ্দিন এই দাবি করেছেন। তাকে বলতে শোনা যায়, আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরও শক্তিশালী করেন, তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে। সংবাদ মাধ্যমটি বলছে, কাবুলে তালেবানের নেতারা যাই বলুন, কাশ্মীরি এই নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দিল্লির বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাতে কাবুলের সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন বলেছেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়, কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তালেবান। তবে কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দেয় তালেবান। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। এদিকে তালেবান কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছে সশস্ত্র হক্কানি নেটওয়ার্কের হাতে। এই সংগঠনটি আল কায়দার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। মার্কেট সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাবুলের নিরাপত্তার জন্য মোতায়েন 6,000-এরও বেশি সশস্ত্র হাক্কানি নেটওয়ার্কের সদস্য। বর্তমানে জালালুদ্দিন হাক্কানির ছেলে অনিশ হাক্কানি এবং ভাই সিরাজউদ্দিন হাক্কানি এই নেটওয়ার্কের দায়িত্ব রয়েছে। অনিশ হাক্কানির পাশাপাশি খলিল আল রহমান হাক্কানিও, যার নাম জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় রয়েছে, সেও এই নেটওয়ার্কের সদস্য। তাকে কাবুলের রাস্তায় দেখা গেছে বলেও জানা গিয়েছে। তালেবান এবং আল কায়দার জন্য অর্থ সংগ্রহ করতে হক্কানি নেটওয়ার্ক গত বছর দুহায় মার্কিন প্রশাসনের সঙ্গে তালেবানের সমঝোতা চুক্তি হয়। তখন আফগানিস্তানে কোনো সন্ত্রাসবাদের মদত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কাবুলের দায়িত্বভার হাতে নেওয়ার পর সেই প্রতিশ্রুতি আদতে কি কার্যকর হবে উঠছে সেই প্রশ্ন। অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ কূটনৈতিক আইবার রয়টার্স বলেছেন, হক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া কার্যত শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে নিয়ে এমনিতেই অসন্তুষ্ট সাধারণ আফগানবাসী। প্রেসিডেন্ট পদ থেকে যেভাবে সরে গিয়েছেন এবং দেশ ছেড়েছেন তা নিয়ে বেজায় চটেছে আফগানরা। এবার সেই আশরাফ গনির ভাই হাশমত গনি তালেবানের সঙ্গে হাত মেলালেন, তালেবানকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন হাশমত গনি। হাশমত গনি তালেবানে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গনি তালেবানে যোগ দেওয়ার পর আফগানিস্তানে তালেবানের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে সেটাই বলা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী হাশমত গনি আহমেদ জাই গ্র্যান্ড কাউন্সিল অফ কুচিস এর প্রধান। তিনি তালেবানের নেতা খালিল উর রহমান এবং ধর্মীয় নেতা মুফতি মাহমুদ জাকিরের প্রতি অনুগত্য প্রকাশ করেছেন। বিরোধীতে দেখা যাচ্ছে কয়েকজন আফগান নেতার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন দারি গুফ কমানো এক ব্যক্তি। দাবি করা হয়েছে তিনি প্রাক্তন প্রেসিডেন্টের ভাই হাশমত গনি আহমেদ জাই। উপস্থিত অন্যদের মধ্যে রয়েছেন তালেবান নেতা খলিলুর রহমান এবং মুফতি মাহমুদ জাকির। মুফতি তালেবানের ধর্মীয় নেতা বলে পরিচিত। প্রকাশিত বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, আশরাফ গনির ভাই হাশমত তালেবান শাসনের প্রশংসাও করেছেন।
কাবুল দখলের পর তালেবান মার্কিন নাগরিকদের পিটিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, কাবুলের পতনের পর যে মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেছিলেন তাদেরকে পিটিয়েছে তালেবান গেরিলারা। শুক্রবার একটি ব্রিফিং অনুষ্ঠানে অস্টিন এই কথা বলেছেন। ব্রিফিং অনুষ্ঠানে যোগ দিয়াই কয়েকজন আইন প্রণেতা এই তথ্য জানিয়েছে। মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি। তালেবানের হাত থেকে মার্কিন এবং অন্যান্য দেশের নাগরিকদের রক্ষা করার জন্য আমেরিকার সেনাদের সে সময় কাবুল বিমানবন্দরের বাইরে থাকার সম্ভাবনার কথা অস্টিন অস্বীকার করেছেন। আবার তিনি প্রত্যাখ্যান করেছেন এই কথা। আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা এবং নাগরিকদের দেশে ফেরত নেওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেওয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন। শুক্রবার ব্রিফিং অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন। দীর্ঘ 20 বছর পর গত 15 আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই নাটকীয়ভাবে দেশটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে দেশটিতে নতুন সরকার গঠনের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য রাজধানী কাবুলে পৌঁছেছেন তালেবানের উপপ্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার। গত মঙ্গলবার দোহা থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ফিরে যান তিনি। আজ শনিবার তিনি রাজধানী কাবুলে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা AFPকে বলেছেন, আব্দুল গনি বারাদার এখন সকলের অংশগ্রহণে একটি সরকার গঠনের উদ্দেশ্যে জিহাদি নেতা এবং রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন। বারাদার কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান। আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য এতদিন তিনি সেখানে অবস্থান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের যেসব শীর্ষস্থানীয় নেতা এখন দেশটির ভিতর অবস্থান করছেন, মোল্লা বারাদার তাদের মধ্যে একজন। ধারণা করা হচ্ছে নতুন আফগান সরকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, এর আগে কঠোর নিয়মকানুন অনুসারে দেশ পরিচালনার জন্য এই গ্রুপটির ব্যাপক নিন্দা করা হয়েছিল। সে সময় মাত্র 3টি দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তালেবান এখন জানে যে তাদেরকে এবার আগের চেয়ে ভিন্ন রকমের হতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে লেবানন। দেশটিতে তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে 2টি জাহাজে করে তেল পাঠাচ্ছে ইরান। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানাই। তেল ভর্তি জাহাজে কোনো ধরনের নাশকতা হলে উপযুক্ত জবাব দেয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করেন হিজবুল্লাহর মহাসচিব। হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরান থেকে কয়েকটি জাহাজে করে জ্বালানি তেল আনা হচ্ছে এবং সমুদ্রে এসব জাহাজকে হিজবুল্লাহ লেবাননের নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে। পবিত্র আশুরা উপলক্ষে টেলিভিশনে দিয়ে একটি বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, লেবাননের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য ইরান থেকে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে তেলভর্তি জাহাজ ইরান থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ পরপর রওনা দেবে। আমরা আমাদের জনগণের অপমান কোনোভাবেই বরদাস্ত করব না। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের উপর যে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার মধ্যে 22টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক বাহিনীর রিকনসিলিয়েশন সেন্টার প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির কুলিথ এই ঘোষণা দেন। বৃহস্পতিবার লেবাননে ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল 6টি বিমান থেকে সিরিয়া অভিমুখে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সিরিয়া রাশিয়ার দেয়া নাপাচ্ছি এবং বাল্ক M2 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র এবং গোলাবারুদ গুদাম লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।